ইস্তাহারত মুসলিম লীগর চাপ। কংগ্রেসের রাজনীতি হয়েছে সংখ্যালঘু দূষণের রাজনীতি। মুসলমানক সংরক্ষণ দিয়ে ধর্মর নামত সংরক্ষণ দিছে কংগ্রেসে। ইউসিসির বিরোধ করে পার্সনেল লক উৎসাহিত করেছে কংগ্রেসে। কংগ্রেসের ইস্তাহার আর সংরক্ষণ নীতিক লৈ এনেদরে সরব হল কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। নিউজ এইটিনের গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে হওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারত কংগ্রেসের ইস্তাহারক পুরোধার সমালোচনা অমিত শাহর। কংগ্রেসের ইস্তাহারত আছে মুসলিম লীগর চাপ। কংগ্রেসে উৎসাহিত করেছে পার্সনেল ল। দেশ শরিয়ার আধারত চলিব নাকি বলে প্রশ্ন অমিত শাহর। কি আমার খিলাফ যে চুনাব লড়ে ইনকি মনসাও কো হম উজাগর করে জি। আপ মুঝে বতাইয়ে ইস জমানে মে কোই ভি পলিটিক্যাল পার্টি পার্সোনাল লস কি বাত কর সকতি হ্যায় ক্যা? ক্যা দেশ শরিয়া কে আধার পর চলেগা? এক ওর হম হামারে ঘোষণা পত্র কে অন্দর সংকল্প পত্র কে অন্দর কে রে হ্যায় কি হম ইউনিফর্ম সিভিল কোড লায়েঙ্গে। কংগ্রেস কে রে হি হম পার্সোনাল ল কো প্রমোট করেঙ্গে। কংগ্রেসে সকল কামতে ধর্ম রং হনার চেষ্টা করা বলে অভিযোগ করে অমিত শাহর অভিযোগ। কংগ্রেসে কয় যে ঠিকাবোৰত সংখ্যালঘুক অগ্রাধিকার দিব লাগে। কংগ্রেসে যোগ্যতার পরিবর্তে ধর্মর আধারত ঠিকা দিব বিচাৰিছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংর মন্তব্যকো কঠোর সমালোচনা অমিত শাহর। দেশের সম্পদত প্রথম অধিকার মুসলমানের আছে বলে মনমোহন সিংয়ে করা মন্তব্যর জবাব দিব লাগে কংগ্রেসে বলে বাক্যবান এরিলে অমিত শাহে। বতাইয়ে ও কে রে কি দেশ কে কন্ট্রাক্টস माइनॉरिटी को प्रायोरिटी देंगे। कॉन्ट्रैक्ट फर्स्ट लोएस्ट कौन है? पास परफॉर्मेंस क्या है? काम करने की क्षमता है या नहीं है? इसके आधार पर निर्धारित होंगे या कॉन्ट्रैक्टर के धर्म के आधार पर निर्धारित? किस तरह से देश चलाना चाहते? देश की जनता को इसको सोचना पड़ेगा। बहुत समय के बाद देश तुष्टिकरण की राजनीति से नरेंद्र मोदी जी बाहर निकाल कर रहा है। ये फिर से उसी दिशा में ले जा रहे हैं क्योंकि कांग्रेस जीतने का आत्मविश्वास गंवा चुकी है। इपिने मुसलमानक धर्म नाम संरक्षण विरुद्ध गरजी उठिल केंद्रीय गृहमंत्री अमित शाह। कांग्रेसे ओबीसी संरक्षण काटि मुसलमानक दिसे। कर्णाटक अन्ध्र प्रदेश कांग्रेसे इतिमध्ये मुसलमानक संरक्षण दिसे। कर्णाटक एक रातिर भितरते संरक्षण दिसे मुसलमानक। কিন্তু কোনো ধরনের সমীক্ষা নকরাকৈ কোনো আয়োগ গঠন নকরাকৈ ধর্মর আধারত সকল মুসলমানক কংগ্রেসে কর্ণাটক অন্ধ্রপ্রদেশত ওবিসি বনাই দিলে। বিজেপিয়ে ধর্মর নামত সংরক্ষণ সমাপ্ত করার কথা কই আহিছে। ম্যানিফেস্টো নেই ইয়ে কর চুকে হ্যায় জি। কর্ণাটক মে উনকি সরকার থি রাতো রাত কর্ণাটক কে সারে মুসলমান কো ব্যাকওয়ার্ড বনা দিয়া। না ব্যাকওয়ার্ডনেস কা সার্ভে হুয়া, না কোই কমিশন বনা। धर्म के आधार पर सारे लोगों को बैकवर्ड घोषित कर दिया और उनको रिजर्वेशन भी दिया। अब ये रिजर्वेशन जो कटा वो ओबीसी का ही कटा है। इसी तरह से आंध्र प्रदेश में, संयुक्त आंध्र में जब उनकी सरकार थी मुसलमानों को रिजर्वेशन दे दिया। तो ये किसका कटता है? एसटी एससी ओबीसी का ही कटता है। जब ये बात मैंने कही कि हम ये धर्म के आधार पर रिजर्वेशन को समाप्त कर देंगे तो मेरे वीडियो को তোড় মরোড় করকর জনতা কে সামনে পেশ। অমিত শাহে আৰু কয় যে রাহুল গান্ধীয়ে কংগ্রেসের দায়িত্ব লওয়ার পিছত রাজনীতির স্তর নিম্ন স্তরলৈ গতি করেছে। যোৱা 10 বছৰত আমি কেতিয়াও সংরক্ষণ বন্ধ করার কথা কোৱা নাই। রাহুল গান্ধীয়ে জোৰ কয় আৰু বারে বারে একেটা মিছা কথাকে কৈ বিভ্রান্তি সৃষ্টি করেছে। রাহুল গান্ধী কে রাজনীতি কে অন্দর কংগ্রেস কি কমান সম্ভালনে কে বাদ राजनीति का स्तर सतत सातत्यपूर्ण तरीके से राहुल गांधी गिरा रहे हैं। संसद में आप बहस नहीं कर सकते हो, शोर शराबा करना, बहिष्कार कर देना, बोलने नहीं देना, डिबेट में हिस्सा नहीं लेना और बाहर निकलकर प्रेस करना कि हमारे साथ अन्याय हो रहा है। 370 অনুচ্ছেদ আৰু কাক লৈ কংগ্ৰেছে সংখ্যালঘু দূষণৰ ৰাজনীতি কৰাৰ অভিযোগ অমিত শাহৰ। কংগ্রেস সরকার আহিলে
জম্মু কাশ্মীৰত পুনৰ 370 অনুচ্ছেদ বলবৎ কৰা আৰু কা বাতিল কৰিম বুলি কৰা ঘোষণাক অবান্ত ৰক্ষা অমিত শাহৰ কংগ্ৰেছ ক্ষমতালৈ নাহে আৰু 370 অনুচ্ছেদ বলবৎ কৰিব নোৱাৰে কংগ্ৰেছ শাসনলৈ নাহে আৰু কা বাতিল কৰিব নোৱাৰে বুলি কটাক্ষ অমিত শাহৰ বিজেপিৰ এজনো সাংসদ থকালৈকে এই দুয়োটা কাম কংগ্ৰেছে কৰিব নোৱাৰে বুলি প্ৰত্যাহ্বান অমিত শাহৰ 370 এতিয়া ইতিহাস আৰু কা এতিয়া বাস্তৱ বুলি দাবী অমিত শাহৰ ইতিমধ্যে কা আইনত বহুলোকে আবেদন কৰিছে আৰু নিৰ্বাচন শেষ হোৱাৰ পূৰ্বেই কাৰ যোগেদি নাগৰিকতা দিয়াৰ কামো আৰম্ভ হ'ব বুলি মন্তব্য কৰে অমিত শাহে উনকো না সত্তা মে আনা হে না 370 কো ৱাপিছ আনা হে না উনকো সত্তা মে আনা হে না সিএএ রদ হোনা হে উনকো ভি মালুম হে মগর ও মাইনোরিটি অ্যাপিসমেন্ট করকর মাইনোরিটি কে ভোট অঙ্কিত করনা চাহতে একমাত্র কারণ সে ঝুট ফেলা রে মে ইস ইন্টারভিউ মে দেশ কি জনতা কো আপকে মাধ্যম সে বতানা চাহতা হুঁ রাহুল জি ভারতীয় জনতা পার্টি কা এক ভি সাংসদ संसद में जब तक है 370 फिर से नहीं आ सकता सीए समाप्त नहीं हो सकता अब ये इतिहास का हिस्सा बन चुका है 370 और सीए वास्तविकता बन चुका है न्यूज डेस्क रिपोर्ट न्यूज 18 अहम नॉर्थ ईस्ट